আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমার দিক তাকাও, আমার দিক তাকাও। হ্যাঁ, ড্যাডি ফিঙ্গার দেখাও। হ্যাঁ, ড্যাডি ফিঙ্গার। হ্যাঁ, ড্যাডি ফিঙ্গার, ড্যাডি ফিঙ্গার। হ্যাঁ বলো, তুমি বলো। হ্যাঁ, আই এম হিয়ার, আই এম হিয়ার, হোয়ার আর ইউ। তারপরে বলো। I am here, I am here, where are you? Baby finger, baby finger, where are you? I am here, I am here, where are you? Daddy finger, না, ড্যাডি ফিঙ্গার তো বললে, এবার ব্রাদার ফিঙ্গার বলো। I am here, I am here, where are you? Sister finger, sister finger, where are you? I am here, I am here, where are you? তারপরে বেবি ফিঙ্গার বলো। Baby finger, where are you? I am here, I am here, where are you? I am here, I am here, where are you? Pani finger, where are you? Pani finger kar ko amu? Mogel. Mogel. Na ma, pasta angul finger to shesh. Dekhi koyta finger tumar? Angul finger, angul finger, where are you? Angul. কিসের মতো লাগতেছে? শোনো মা, এদিকে আসো, তুমি গজল বলো তো। গজল গাও তো। এই যে শোনো, ওটা তুমি বড় হও নাই মা, ওটা তোমার ছায়া। ছায়া ভয় পাইতেই হয় না, ওটা লাইটের আলোতে ছায়া পড়ে। ঠিক আছে, দেখো আমার দিকটা, আমার দিকটা। না, আজকের ব্লগটা আমি শুরু করেছি হচ্ছে আগের দিন রাত থেকে আর কি। তো রাত্রে আমার বুড়িটার সাথে যে সন্ধ্যার পরে দুষ্টুমি করে টুরে কথা বলতেছিল, সেটা একটু শেয়ার করলাম। আর এই তো রুটি বানিয়ে নেব। রুটি না, অবশ্যই রুটির মতো করে আটা রেডি করে তেল দিয়ে ভেজে পরোটা অল্প, খুব অল্প তেলে যেভাবে পরোটা বানানো যায় আর কি, রুটির মতো ভাজটা ছাড়াই তো পাতলা করে বেলে যে রুটির মতো, তো এটা বানিয়ে নিয়েছি রাত্রের খাবারের জন্য। তো আগে রুটিগুলো বেলে নিয়েছি, যে মানে যেহেতু এগুলো খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য এই রুটিগুলো বেলে নেওয়া, আগে থেকে বেলে নিয়ে পরে হচ্ছে সেকে নিচ্ছি। এই যে, তা এটা আমাদের হচ্ছে রাতের খাবার। তো সকালে আলু ভাজি করেছিলাম, সেটাও আছে, আর ডিম পোস্ট করবো, এগুলো দিয়েই খাওয়া হবে। তো রাত্রের পরে আর দেখার নেই, এটা হচ্ছে পরদিন সকালবেলা। তো সকালে আমরা চা খাওয়া দাওয়া করে নিয়েছি, চা খাওয়া শেষ তো চলে আসছি রান্নাঘরে। ভাত ভাতও হয়ে গেছে, আমি চা বানিয়ে ভাত প্রেশার কুকারটা আর কি চুলায় বসিয়ে দিয়ে চা খেয়ে নিয়েছি, আর এসে দেখছি ভাত হয়ে গেছে। তো এখানে হচ্ছে শিম আলু দিয়ে অল্প একটা আলু দিয়েছি, আর শিম ভাজি করে নিচ্ছি। তো শীতের দিনে শিম এখন সব জায়গায়, তো শিম ভাজি আলু দিয়ে করলে ভালোই লাগে, আমরা সবাই পছন্দ করি এর জন্যই সকালে। আর হচ্ছে ভাত হয়েছে, আর শিম ভাজি আর ডিম পোস্ট করে দিলে সকালের নাস্তা হয়ে যাবে, এর জন্য আগেই শিম ভাজি করলাম। তো এই যে ডিম ভাপে সিদ্ধ করে যে গত একদিন রান্না করেছিলাম, এভাবে আজকে রান্না করব। আর আর একটা মানে সকালের খাবার রেডি করে দেওয়ার পরে এই যে শিম ভাজি এখনও হয় নাই, তা ভাবলাম এক পাশে হতে হতে ওই পাশে আমি চুলায় ভাপে ডিমটাও বসিয়ে দিয়েছিলাম, তা হয়ে গেছে, বের করে কেটে নিয়েছি। তা দুইটা ছিল চুলা, যেহেতু ভাজি তো মাঝে মাঝে নাড়লেই হয়ে যাবে, এর জন্যেই আরেকটা চুলায় আর কি ডিমগুলো কেটে ভাবলাম ভেজে নিই, একটু ভেজে নিয়ে তারপর ভুনা করতে হয় এর জন্য। তো এই চুলায় শিম ভাজি হতে হতে তা ওই পাশে আমি ডিমগুলো এই যে এক এক করে ভেজে নিব।
তা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা দেখেন, লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটা অন্য সবার কাছে পৌঁছাতে মানে সহজ হয় আর কি। আমার চ্যানেলটা অনেক নতুন, 3.5 মাস মতো হয়েছে আর কি শুরু করছি আর কি। তো সব কিছু ওয়াচ টাইম সব কিছুই কম, এর জন্যই বলা। তো এই অল্প সময়ের ভিতর যতটুকু এগোতে পেরেছি আর কি, তাতেই আলহামদুলিল্লাহ ভালোই। তো এটা ওই সিমবাজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আমি। আর ডিমও ভেজে নিয়েছি একপাশে, এখন ডিম ভোনা করলেই হয়ে যাবে। আর বাড়তি কাজ টুকিটাকি যতটুকু পারি শেয়ার করি আপনাদের সাথে, আমার বুড়িটার কাজকর্ম, অন্য কিছু তো সবসময় সব কিছু দেখানো, আমি মেইনলি রান্নাটাই দেখাই, যাতে নতুনদের একটু সুবিধা হয় আর কি। আর এক একজন এক একভাবে যেহেতু রান্না করেন, অনেকের কাছে আমার রান্নাটাও ভালো লাগতে পারে। আমার মতো করে হয়তো রান্না করেন না অনেকে, আমার চেয়েও ভালো করে করেন, অথবা আমার চেয়েও একটু মানে নর্মাল করে করেন, যদি একটু উপকার হয় এর জন্যে আর কি। তো এই যে রান্নাবাড়া, আমার বুড়িটা অবশ্য রান্নাবাড়ার পরে এটা আর কি, আমার সকালের নাস্তা খাওয়ার পরে, তো আমার বুড়িটা যে খেলা করছে, ভাত খাওয়াবো, এর জন্যে একটু দেখালাম। তো এই তো আমরা সকালের নাস্তা করার পরে আমার বুড়িটার খাওয়ায় চলে আসছি, রান্না যেহেতু বাকি আছে। আর আমি রাতের রান্নাটাও তরকারিটাও এখন আগেও করে রাখতাম, এখন যেহেতু শীত করে রাখার চেষ্টা করি, রাত্রে শুধু ভাত রান্না করলেই যাতে হয় আর কি। তো এই যে গতদিন মুরগি এনেছিল, আপনারা সবাই দেখেছেন, তো ওটা আমি হচ্ছে মুরগির চামড়াগুলো আর কি, আর অল্প কয়েক টুকরা গোশ রেখে দিয়েছিলাম মুড়ি ঘন্ট রান্না করার জন্য আর কি, মুগের ডাউল দিয়ে। তো আমি ওই পাশের চুলায় মুগের ডাউল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ আর হালকা হলুদ দিয়ে। আর এই পাশে হচ্ছে দিয়ে দিয়েছি মানে ওই চামড়াগুলো, একটু লবণ হলুদ মেখে ভেজে নিলাম। গোশ ছিল যেহেতু কয়েক পিস, তো ভাবলাম ভেজে নিলে একটু মানে শক্ত শক্ত হবে চামড়াগুলো খেতে, আর না দিলে না ভেজে নিলে গলে যায় আর কি। তো এই যে মশলা কষিয়ে নিচ্ছি, আর হচ্ছে এরপরে চামড়াগুলো আর কি ভেজে নিয়েছি, এগুলো মশলা কষিয়ে দিয়ে দেবো। তো যে মশলা কষানো শেষ, আর এই যে আমি গোশ কয়েক টুকরা আর চামড়া যে ভেজে নিয়েছি, চামড়া যেহেতু তেল বের হয়েছে অনেক, এর জন্য মশলাতে একদম তেল কম দিয়েছি। তো এই যে চামড়া, মুরগির চামড়াগুলো একটু বড় বড় টুকরা করে কেটেছি আমি আর কি, যাতে খাওয়া যায়, আমার বুড়িটাও খেতে পারে, আমরাও। একদম টুকরো করলে একরকম, একটু বড় করছি। তো এই তো এখন আর ডালগুলো তো সিদ্ধ হয়ে গেছে ওই পাশে, তো এগুলো এখন এর ভিতরে একটু এগুলা কষিয়ে সুন্দরভাবে মতো কষানো হলে ডালগুলো দিয়ে দেব। তা আমার ভিডিওটা যারা দেখেন, খুব বেশিক্ষণ ধরে আমি ভিডিও আর কি দেই না, 10-11 মিনিটের মধ্যেই হয়, যেহেতু নতুন সবাই ধৈর্য সহকারে ভালো মন্দ বিচার করে দেখেন না এখনও, এর জন্যেই।
তো আমার ভিডিওটা পুরাটা দেখবেন আশা করি, আর কারণ যেহেতু আমার ওয়াচ টাইমটাও লাগবে এর জন্যেই, আর অবশ্যই ভালো লাগবে। প্রথম থেকে শেষ না শেষ পর্যন্ত না দেখলে কিছুই বোঝা যায় না, দেখবেন। তো এই তো ডাউল ঢেলে দিয়েছি, দেওয়ার পর হচ্ছে শুধু এখন লবণ চেক করে আর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। তো মশলা কষানোর সময় আদা রসুন জিরা গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ একটু ভেজে দিয়েছি, আর পেঁয়াজ বাটা দিয়েছি আর কি। সব কিছু মশলা কষিয়ে নিয়ে মরিচের গুঁড়া দিয়ে আমি হচ্ছে চামড়াটা আর কি কষিয়ে কষানোর পরে ডাউল সিদ্ধ করার সময় তো আস্তা কাঁচা মরিচ লবণ হলুদ এগুলো দিয়েছি। তো এখন আর মানে দুইটা মিলে যেহেতু একসাথে করা, একটু লবণ চেক করতে হবে। একটু কম কম করে দিয়েছি, ডাউল একদম ফুটেও যায় মানে ঘুটেও যায়নি আর কি, ফুটে আবার শক্তও নাই, এমন করে সিদ্ধ করতে হয় করি আমি আর কি। আর একটু বলক আসলে আর একটু ই করলে হয়ে যাবে। তো এই তো রান্না শেষ, তো আপনাদের দেখাচ্ছি দেখানোর জন্য আর কি, উঠালাম এই তো শেষ রান্না, এখন ঢেলে নেব। এতটুক তো থাকে, মুড়ি ঘন্ট থাকে না, একটু আর একটু পরে টাইম নিয়ে দেবেন না, পরে আর কি তেলে দেয় অনেকে, মুড়ি ঘন্ট তো তেলে না দিয়ে ভাবে রান্না করলেই ভালো লাগে আমার কাছে মনে হয়। তো রান্না শেয়ার করলাম, যদি কারো উপকার হয়ে থাকে ভালো লেগে থাকে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।